রাজা বল্লাল সেনের রাজদরবারে কুলপুরোহিত ছিলেন কাশীশ্বর বিদ্যালঙ্কায়। আসল পদবী ছিল চট্টোপাধ্যায়। কাশীশ্বর মহারাজ বল্লাল সেনের রাজসভায় এতই সম্মাননীয় ছিলেন যে মহারাজ মনে করতেন পুরোহিতই রাজসভার শোভাবর্ধন করেছে। সেই শোভাবর্ধনকারী থেকে শোভাকর উপাধি দিয়ে মহারাজ কাশীশ্বরকে বলেছিলেন নামের সঙ্গে উপাধিটাকে জুড়ে দিতে। পরবর্তীতে কয়েক পুরুষের পরে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় বানেশ্বর শোভাকর ন্যায়লঙ্কার তর্কালঙ্কার সম্মানে ভূষিত হন। তিনি অত্যন্ত পণ্ডিত ও সজ্জন ছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে বিশেষ সম্মানের চোখে দেখতেন। এরও তিন চার পুরুষ পরে ক্ষেত্রনাথ শোভাকর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের প্রধান শিক্ষক হয়েছিলেন, যে স্কুলে খুব ছোটবেলায় অল্প কিছুদিন হলেও বিদ্যালাভ করেছিলেন রবীন্দ্রনাথ। আরও পরবর্তীকালে এই বংশেরই ভূদেবচন্দ্র শোভাকর তারই প্রতিবেশী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের সঙ্গে একসঙ্গে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ভূদেবচন্দ্র শোভাকর এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত একে অপরের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। এই সেই বাড়ি যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিণী এসেছিলেন অসহযোগ আন্দোলনে যোগ দিতে। এই সেই বাড়ি যেখানে বিমলচন্দ্র শোভাকর দিবব্রত শোভাকরের মতন মানুষ এখনও শোভাবর্ধন করেন। এই সেই বাড়ি যেখানে সাধনচন্দ্র শোভাকরের আন্দোলনে হরিপুরের এই রাস্তার নির্মাণ হয়েছিল। আসুন সবাই মিলে এই সবুজ সুন্দর আশ্রমিক পরিবেশের এই বাড়িকে দর্শন করি।